অধিকাংশ নারীকে যখন আমরা একটি পার্টিকুলার ইন্ডাস্ট্রি বা শিল্পের সাথে জড়িত হতে দেখি, তখন কিন্তু আমরা বুঝতে পারি যে সে দেশে কতটা কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে, বেকারত্ব কিভাবে কমেছে, আর্থিক সচ্ছলতাটি কি পরিমাণে এসেছে, তাই নয় কি বন্ধুরা? আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আনরাব্বি সিমন্স 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা HSC জিওগ্রাফি সেকেন্ড পেপার নিয়ে আলোচনা করছিলাম এবং সেখানে আমরা আলোচনা করছিলাম শিল্প সম্পর্কে। আমরা কিন্তু এই অধ্যায়ের একদম শেষ ভিডিওতে চলে এসেছি এবং প্রথম থেকে যদি আমরা দেখি যে আমরা শুরুতে শিল্পের নিয়ামকগুলো সম্পর্কে জেনেছি, কিভাবে একটি শিল্প প্রতিষ্ঠিত হয়, পরবর্তীতে আমরা দেখেছি যে বৈশ্বিক যে শিল্প, তার লৌহ আকরিক কিংবা কার্পাস বয়ন শিল্প, এগুলো কিভাবে সেই সকল দেশটিতে এক্সপান্ড হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে সে সম্পর্কে জেনেছি। পরবর্তীতে আমরা আর কি কি সম্পর্কে জেনেছি, পরবর্তীতে আমরা বাংলাদেশে কি কি শিল্প রয়েছে সেগুলো সম্পর্কে জেনেছি। এছাড়া আমরা জেনেছি যে এদেশে আমরা কোন কোন ক্ষেত্রের মানুষগুলোকে শিল্পক্ষেত্রের সাথে সংযুক্ত হতে দেখি। পরবর্তীতে ভারতের শিল্প সম্পর্কে জানার পাশাপাশি বাংলাদেশ ও ভারতের শিল্পের তুলনা করেছে। তা আজকে আমাদের শেষ যে টপিকটি, শিল্প স্থাপনের সাথে উন্নয়নের গতিশীল ধারার সম্পর্ক, অর্থাৎ শিল্প আমরা যখন স্থাপিত হতে দেখব, এখানে দুঃখিত বন্ধুরা একটি বানান ভুল রয়েছে, এখানে বানানটি হবে সুষ্ঠু। দুঃখিত বন্ধুরা, এই ভুলটির জন্য আমি ক্ষমা প্রার্থী। তো শিল্প স্থাপনের সাথে উন্নয়নের যে গতিশীল ধারা, এটি আসলে কিভাবে সম্পর্কিত, কিভাবে কানেক্টেড, একটি আরেকটির সাথে কিভাবে রিলেটেড, বা একটির পরিবর্তন আরেকটির কি পরিবর্তন আমরা দেখতে পারি, শিল্পায়ন বা সুষ্ঠু ব্যবস্থাপনা বা রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থাৎ তুমি যদি ব্যক্তি জীবন থেকে শুরু করো, একদম তোমার কাজ থেকে শুরু করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাজ পর্যন্ত, সব কিছুতে যদি একটি সুষ্ঠু ব্যবস্থাপনা না থাকে, সে কাজটি কিন্তু কখনোই আগায় না। তুমি যদি পড়তে বসো, তুমি যদি 5 মিনিট বাংলা পড়ো, 5 মিনিট জিওগ্রাফি পড়ো, 3 মিনিট আবার জিওগ্রাফি ভালো লাগছে না ইংলিশ পড়ো, আবার ওটা ভালো লাগছে না ড্রয়িং করো, এটি কিন্তু সুষ্ঠু ব্যবস্থাপনার চিত্র না। তেমনি একদম প্রধানমন্ত্রীরও কিন্তু, তাকে বলা হয় দেশের স্থপতি, আর্কিটেক্ট, তাকে কিন্তু একদম পুরো বিষয়টি সম্পর্কে একটি ব্যবস্থাপনা চালাতে হয়। তো এগুলো শিল্পের সাথে কিভাবে জড়িত, চলো সে সম্পর্কে জেনে নেওয়া যাক। তো শিল্প স্থাপনের গতিশীল উন্নয়নের ধারায় আমরা দেখতে পাই, বর্তমান উন্নয়ন বলতে আমরা আসলে কি বুঝি, উন্নয়ন বলতে আমরা বুঝি ধরো বর্তমানে যে অবস্থাটি রয়েছে সেদিক থেকে একটি ইতিবাচক পরিবর্তন। এই পরিবর্তনটি কি হবে, ইতিবাচক। ইতিবাচক একটি পরিবর্তনকে আমরা উন্নয়ন বুঝি, অর্থাৎ আগে আমার যে অবস্থা ছিল তার থেকে আমার অবস্থাটা আগের তুলনায় বেশ ভালো। কোনো দেশে বা অঞ্চলের অর্থনীতির জন্য বর্তমান অবস্থা থেকে উন্নততর পর্যায়ে বা অবস্থায় উপনীত হওয়াকে আমরা উন্নয়ন হিসেবে বলে থাকি। তো কোনো দেশের উন্নয়নের পূর্ব শর্ত যদি আমরা বিবেচনা করি, সেটি হচ্ছে শিল্পের উন্নয়ন। কেননা আমরা দেখেছি যে শিল্প উন্নয়নের সাথে কতগুলো কর্মসংস্থান তৈরি হতে পারে, কতগুলো মানুষকে আমরা এই কাজে রিলেট করতে পারি, এইগুলোর সাথে কিন্তু উন্নয়নের একটি সম্পর্ক রয়েছে। এবং উন্নত যে দেশগুলো রয়েছে, আমরা সেই দেশগুলোর যদি অবস্থা দেখি, উন্নয়নের অবস্থা দেখি, যেমন শিল্প বিপ্লবের ফলে আমরা দেখেছি যে ইউরোপীয় দেশগুলো কিভাবে উন্নতি করেছে, তাদের যে উন্নতি সেটি কিন্তু শিল্পের অবদানের জন্যই হয়েছে। এবং এই উন্নতির ফলেই কিন্তু আমরা দেখতে পারি তারা আজকে পৃথিবীতে অর্থনৈতিকভাবে দাপিয়ে বেড়াচ্ছে এবং তারা কিন্তু পৃথিবীতে অর্থনৈতিক যে ক্ষেত্রটি সেখানকার বস হিসেবে কাজ করছে। তো সাধারণত অর্থনৈতিক উন্নয়ন বলতে আমরা যদি বলি একটি দেশের পার্সপেক্টিভ থেকে, সেই দেশের অর্থনীতির যে গতিধারা সেটির উন্নয়নকে বোঝায়। ধরো সে দেশের আর্থিক অবস্থা যেমন থাকে, জাতীয় আয়, মাথাপিছু আয়, উৎপাদন ক্ষমতা, সর্বোপরি তাদের যে জনসাধারণ, সেই দেশের জনসাধারণের একদম ব্যক্তিগত জীবন থেকে জাতীয় পর্যায়ের যে উন্নয়ন, সেটিকেই কিন্তু আমরা দেশের উন্নয়ন হিসেবে চিহ্নিত করি। তো এর পেছনে আমরা বিভিন্ন কারণ দেখতে পাই এবং উন্নয়নের পূর্ব যে শর্ত সেটি কিন্তু শিল্পের উন্নয়ন। তো এই শিল্পের উন্নয়ন করতে গিয়ে আসলে কি কি তৈরি হয়, দেখো এখানে যে মানুষগুলো কাজ করছে তাদের জীবনটি হয়তো এখানে কাজ করার আগে একরকম ছিল না। তুমি যদি একটু চিন্তা করো, হয়তো এই ভাইটি বেকার ছিল, তার ফ্যামিলিতে অর্থনৈতিকভাবে সাহায্য করতে পারছিল না, বেকারের খাতায় তার নাম উঠছিল, সংসারে কিংবা বাসায় টানা পড়েন লেগেছিল টাকা পয়সার, এই আপত্তির কথা চিন্তা করো, তিনিও হয়তো এই ধরনেরই একটি ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন যেখানে নারী হিসেবে তাকে কাজ করতে দিবে না বাইরে, বিভিন্ন বিধিনিষেধ কুসংস্কার তাকে বাইরে রেখেছে,
কিন্তু এখন তাদের কথা চিন্তা করো, তারা একটি জায়গায় কাজ করছে, বিভিন্ন অ্যাস্পেক্ট সম্পর্কে এক্সপিরিয়েন্স লাভ করছে, জীবন সম্পর্কে নতুন নতুন জ্ঞান লাভ করছে, সাথে সাথে তাদের আর্থিক সচ্ছলতা আসছে। এই যে তাদের আগের অবস্থা থেকে বর্তমান অবস্থায় উপনীত হয়, এটি কি উন্নয়ন নয়? এই যে কর্মসংস্থানটি কিন্তু সৃষ্টি হয় বিভিন্ন শিল্পের মাধ্যমে, তারা যে আগে বেকার ছিল, এই বেকার সমস্যার সমাধানটি কিন্তু শিল্প স্থাপনের মাধ্যমে করে ফেলা যায়। এবং এক্ষেত্রে আমরা দেখি, যদি কোনো দেশে শিল্প স্থানের পরিমাণ বৃদ্ধি পায়, তবে এদেশে অধিক সংখ্যক জনগোষ্ঠীর কর্মের ব্যবস্থা করা যায়। যেমন আমরা যদি দেখি কোনো একটি দেশে আমরা এক ধরনের শিল্প স্থাপন করলাম, তখন আমরা সেই দেশে কি দেখব, নানা ধরনের কর্মসংস্থান সৃষ্টি হবে। তখন দেখবে এই আপুটি যেহেতু বা এই ভাইটি হয়তো এখানে কাজ করে লাভবান হচ্ছে, চলো আমিও একটু কাজ করি, আমার সংসারের একটু উন্নতি আসুক, আর্থিক সচ্ছলতা আসুক। যে মহিলাটি হয়তো গ্রাম থেকে শহরে এসে গার্মেন্টসে কাজ করছে, তার স্বামী হয়তো অন্য কোথাও কাজ করছে, বাচ্চাদের স্কুলে লেখাপড়া করাচ্ছে, আরেকজন মানুষ হয়তো সেটি দেখে মনে করছে সেই আপাটি, সে ভাবিটি, সে ভাইটি যদি এভাবে তার কর্ম বেকার সমস্যার সমাধান করতে পারে, আমরাও সেটি করি। এভাবে শিল্প স্থাপন করলে কিন্তু আমরা বেকার জনগোষ্ঠীকে কর্মসংস্থানের দিকে নিয়ে আসতে পারবো। অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, আমি এটি বারবার বলে এসেছি যে 80-এর দশকে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল 2.3%, সেখানে বর্তমানের প্রবৃদ্ধি 6%। কেননা তখন আমরা কি ছিলাম, কৃষির উপর নির্ভরশীল ছিলাম, এবং এটি কিন্তু খুব দ্রুত গতিতে কৃষির উন্নয়নকে আমরা হতে দেখি না। তো পরবর্তীতে আমরা যখন গার্মেন্টস শিল্পের দিকে নজর দিই, আমরা যখন ওষুধ শিল্পের দিকে নজর দিই, তখন কিন্তু আমরা দেখি অর্থনৈতিক প্রবৃদ্ধিটি আমরা খুব ভালো মতো অর্জন করতে পারি। এবং আগের ভিডিওতে আমরা যখন ভারতের সাথে তুলনা করছিলাম, তখন দেখেছি যে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কিন্তু বেশ ভালো। এভাবে এই জন্য 80-এর দশকের সাথে আমরা বর্তমান দশকের বিশাল একটি পার্থক্য কিন্তু করতে পারি। এরপর যেটি নিয়ে আমরা আলোচনা করেছিলাম, বৈদেশিক মুদ্রা, অর্থাৎ এই যে 80-এর দশক আমরা যখন কৃষির উন্নয়নে বা কৃষি নির্ভর দেশ ছিলাম, এখনো প্রত্যক্ষ পরোক্ষভাবে অনেক ক্ষেত্রে কৃষির উপর নির্ভরশীল। কিন্তু এই যে মেড ইন বাংলাদেশ, এই শব্দটি তো আমাদের দেশের সুনাম শুধু ছড়ায়নি, বিদেশ থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছে, আমাদের রিজার্ভ ব্যাংকের বিস্তৃতি ঘটাচ্ছে। এই পোশাক শিল্প, এই ওষুধ শিল্প কিন্তু আমরা বিদেশে রপ্তানি করছি, চা রপ্তানি করছি, আমরা হিমায়িত খাদ্য রপ্তানি করছি। এভাবে কিন্তু আমরা আমাদের বৈদেশিক মুদ্রাগুলো অর্জন করতে পারছি। জীবনযাত্রার মান উন্নয়ন, যেটি বলছিলাম, ওই যে ধরো শিল্প স্থাপনের ফলে আমরা যেহেতু একটি পুঁজিবাদী সমাজে বসবাস করি, তখন কি হয়, আমাদের যে জীবনযাত্রা এটির সাথে কিন্তু টাকার একটি সম্পর্ক থাকে। কেননা টাকা, আমরা যেহেতু মানে এটি সম্পর্কে আমরা বাদ দিতে পারবো না, টাকা থাকলে তুমি ভালো স্কুল কলেজে লেখাপড়া করতে পারবে, কিংবা একটু আর্থিক সচ্ছলতা থাকলে কিন্তু মানসিকভাবেও তুমি শান্তিতে থাকবে, প্রতিদিন তো ভাতের চিন্তাটি করতে হয় না। তো শিল্প স্থাপনের ফলে যখন মানুষের টাকার পরিমাণ বাড়ে, বেতনটি বাড়ে, কিংবা কর্মসংস্থানের সৃষ্টি হয়, বেকার যে ছেলে মেয়েটিকে আমরা বাসায় তুচ্ছ তাচ্ছিল্য হতে দেখি, সেই ছেলে মেয়েটি হয়তো নতুন একটি জীবন অনুসন্ধান করে, সেটি খুঁজে পায়। এভাবে কিন্তু আমরা দেখি তাদের জীবনযাত্রার মান উন্নত হয়, এবং শিল্পের সাথে জড়িত নয় কিন্তু শিল্পে কর্মরত শ্রমিকের সেবাদানের সাথে সম্পর্কিত। একদম প্রথম ভিডিওর কথা মনে আছে, আমি যে গাইবান্ধার একটি জুট মিলের উদাহরণ দিয়েছিলাম, সেখানে দেখিয়েছিলাম যে একটি জুট মিলের পাশে দেখেছি একটি রেসিডেন্সিয়াল এরিয়া হতে, তারপর দেখেছি স্কুল হতে, কলেজ হতে, সেই জুট মিলকে কেন্দ্র করে তাদের বাচ্চারা সেখানে পড়বে, দেখেছি সেখানে মসজিদ হতে, মন্দির হতে, এরপর সেখানে আমরা দেখেছি যে একটি রিক্রিয়েশনের ব্যবস্থা নির্ঘাত থাকবে, তারপর সেখানে আমরা একটি মুদির দোকান দেখতে পারবো, কেননা সেগুলো বিক্রি করতে বিক্রি হতে হবে, তাদের খাওয়া দাওয়া লাগবে, আমরা সেখানে লাইট বা যন্ত্রপাতির একটি দোকান দেখতে পারবো, তারপর আমরা সেখানে ওষুধের একটি দোকান দেখতে পারবো। অর্থাৎ দেখো, এই যে ওষুধ দোকানের যে মালিক, ইনি কিন্তু এই কারখানাতে কাজ করেন না, কিংবা এই যে স্কুল কলেজে কর্মরত যে সকল শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ রয়েছেন, তারাও কিন্তু এই সকল কারখানায় কাজ করেন না, কিংবা এই মসজিদে যিনি নামাজ পড়ান ইমাম সাহেব, তিনিও কিন্তু এই কারখানায় কাজ করছেন না, কিংবা মন্দিরের পুরোহিত মশাই, তিনি কি কাজ করছেন না, মুদির দোকানের লোকটি, এই যন্ত্রপাতির দোকানের লোকটি বা ছেলেটি কাজ করছেন, তারা কিন্তু কাজ করছেন না। কিন্তু তারা এই যে শিল্পে শিল্প কারখানাটি গড়ে ওঠার ফলে রেসিডেন্সিয়াল এরিয়াতে যে ম্যানেজেরিয়াল বডিতে যারা রয়েছে, কিংবা যারা শ্রমিক
কর্মীরা রয়েছে, তাদের জীবন ধারণের জন্য যে সকল জিনিস দরকার সেই সকল জিনিসের যে সেক্টরগুলো সে সম্পর্কিত প্রত্যেকটি একটি কর্মসংস্থানের তৈরি হয়েছে। এবং এভাবে একটি জুট মিলকে কেন্দ্র করে তুমি কিন্তু কয়েক ধরনের কর্মকাণ্ড সেখানে দেখতে পাচ্ছ। তার মানে বুঝতে পারছো যে জীবনযাত্রার উন্নয়নটি একটি শিল্পের সাথে কতটা নিবিড়ভাবে সংযুক্ত। এরপর যদি আমরা দেখি যে নারীর ক্ষমতায়ন, আমি শুরু থেকে বলছিলাম যে ধরো একটি দেশের অর্ধেক নারীকে আমরা অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখছি, আর বাকি পুরুষদের বলছি যে তোমরা এই তোমার ফ্যামিলির পুরো দায়ভার নিও। নারীদের পারসপেকটিভ থেকে বাদ দাও, তুমি যদি একদম মানে সব ধরনের পারসপেকটিভ বাইরে রেখে নিউট্রালি চিন্তা করো, এই যে মানুষটির যোগ্যতা রয়েছে একজন নারী, এফ দিয়ে চিহ্নিত করলাম, ফিমেল এবং এমএ, যে মানুষটির একটি যোগ্যতা রয়েছে তাকে তুমি সমাজে কন্ট্রিবিউশন করতে দিচ্ছ না, যে মানুষটি আর্থিকভাবে সচ্ছল হতে চায় তাকে তুমি আর্থিকভাবে সচ্ছল হতে দিচ্ছ না, এটা কি তার প্রতি জাস্টিফাই? কিংবা যে ছেলেটির কথা ভাবো, তাকে তুমি তার সহধর্মিনী বা মা বোন অর্থাৎ দেশের অর্ধেক জনগোষ্ঠীকে, এই যে পুরো দেশ অর্ধেক জনগোষ্ঠীকে তুমি অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে পুরো বিরত রেখে পুরো অর্থনৈতিক দায় দায়িত্বটি তুমি একটি ছেলে মানুষের উপর চাপিয়ে দিচ্ছ। এটিকে একটি ছেলের জন্য বার্ডেন না, এক্সট্রা একটি দায়িত্ব না? তাহলে এই দায়িত্বটির সামঞ্জস্যতা কখন আসে? যখন দুজন মিলে তোমরা কাজ করবে, দুজন মিলে আর্থিক সচ্ছলতাটি আসবে, তখন কিন্তু এই সামঞ্জস্যতাটা আসে। একটি ছেলের উপরে যেভাবে দায়টি কমে, তেমনি ভাবে একটি মেয়ে যার সমাজে অনেক বড় কন্ট্রিবিউশন করার কথা ছিল সে সে সুযোগটি পায়। তো শিল্প স্থাপনের মাধ্যমে আমরা কিন্তু দেখেছি যে বৃহৎ জনগোষ্ঠীকে কাজে লাগাতে দেখেছি, এবং এর ফলে কিন্তু নারীর ক্ষমতায়নও নিশ্চিত হয়েছে। এই যে এইভাবে যারা রয়েছে, যে আমরা দেখি যে গার্মেন্টস সেক্টরগুলিতে শতকরা 80% নারী শ্রমিক, কখনো যদি গার্মেন্টস শ্রমিকের কোনো জনকে তোমার পাশে পাও, সামনে পাও, তুমি তাদের একটু ধন্যবাদ জানাও, কারণ তাদের শ্রমের উপর ভিত্তি করে, তাদের কর্মতৎপরতার উপর ভিত্তি করে সেই মা বোনদের প্রতি আমাদের হাজারো সেলুট, আমাদের হাজারো শ্রদ্ধা, তাদের উপর ভিত্তি করে বাংলাদেশের অর্থনীতিটা এখন দাঁড়িয়ে আছে। তুমি হয়তো এটি বলতে পারবে না যে আপনাকে ধন্যবাদ, আপনি এই কাজগুলো করছেন, খুব অকওয়ার্ড হতে শোনাবে, বাট তুমি তার সাথে কথা বলো, এমনভাবে কথা বলো যে সে বোঝে তার কাজটিকে মানুষ খুব ভালোভাবে ট্রিট করছে, সে যাতে বোঝে তার কাজটিকে তুমি অ্যাপ্রিসিয়েট করছো। যেমন আমরা আমাদের ধর্মগুলোতে দেখি না যে বিভিন্ন আল্লাহর যদি আমরা প্রশংসা করি, আল্লাহ যে কাজগুলো বলেছেন, আমাদের সৃষ্টিকর্তা, সব ধর্মে আমরা দেখি যে সে কাজগুলোর যদি অ্যাপ্রিসিয়েট বলি করি, সেগুলো যদি পালন করি, তখন কিন্তু আমরা অনেক বেশি পূর্ণ, অনেক বেশি সোয়াব পাই। কেননা এর মাধ্যমে কি সৃষ্টিকর্তা কি মেসেজ দিতে চেয়েছেন? যিনি আমাদের এই সকল কিছু সুবিধা দিচ্ছেন, তাকে আমরা যখন বারবার তার প্রশংসাটি করব, তাকে অ্যাপ্রিসিয়েট করব, তার গুণগানটি গাইব, তার মাধ্যমে কিন্তু আমাদের একটি প্র্যাকটিস হবে, তখন আমাদের পাশের বাসার যে মানুষটি তাকেও আমরা কোনো ভালো কাজে অ্যাপ্রিসিয়েট করতে দেবো। আমাদের যে ছোট ভাই বোনটি রয়েছে, ছোট একটি কাজ করেছে, হয়তো তোমাকে এক গ্লাস পানি নিয়ে এসেছে, তাকেও অ্যাপ্রিসিয়েট করার প্রবণতাটি বাড়াতে দেখবো। কিংবা তোমার মা, যে সারা জীবন দেখা যায় অনেক মাকে আমরা দেখি যিনি সংসার জীবন বেছে দেন বা তাকে বেছে নিতে হয়, তার রান্নাটিকে অ্যাপ্রিসিয়েট করো, তোমার বাবা যে কাজটি করে তার কাজটিকে অ্যাপ্রিসিয়েট করো। এইভাবে কিন্তু আমাদের আমরা প্রশংসা করার যে কালচারটি সেটি কিন্তু গড়ে উঠতে দেখতে পারি। যাই হোক বন্ধুরা, নারীর ক্ষমতা নিয়ে বলতে গেলে আসলে অনেক বলা হয়ে যাবে, আমাদের মা বোনদের জন্য এবং তাদের যারা সহযোগিতা করেছে তাদের জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেশের একটি বৃহৎ জনগোষ্ঠী কর্মের সাথে জড়িত। তো এরপর আমরা কি নিয়ে কথা বলবো? এরপর আমরা সম্পদের সুষম বণ্টন নিয়ে কথা বলবো। এখানে আমরা যদি দুইজন অর্থনীতিবিদের মতামত শুনি, দেশের সম্পদ যদি কতিপয় লোকের হাতে কুক্ষিগত থাকে, তবে তাতে দেশের সর্বসাধারণের অবস্থার উন্নতি হয় না। অর্থাৎ কয়েকজন মানুষ যদি সেই সম্পদটিকে কুক্ষিগত করে থাকে, তাহলে কিন্তু তুমি সর্বসাধারণের উন্নতি হতে দেখবে না। আমরা দেখতে পারি দেশের যেমন উই আর মেজরিটি, এরকম একটা আন্দোলন হয়েছিল যে আমরাই সবচেয়ে বেশি, যে আমেরিকাতে এখানে সেখানে আমরা দেখেছিলাম মাত্র 2% মানুষের হাতে দেশের 90-98% সম্পদ কুক্ষিগত করা। তো এভাবে কিন্তু সে সকল দেশে ধনী গরিব বৈষম্য বাড়ে। ভারতের ক্ষেত্রে কিন্তু যেটি প্রবল, বাংলাদেশেও কিন্তু আমরা ধনী গরিব বৈষম্যটিকে বাড়তে দেখছি।
তো শিল্প স্থাপনে যখন সম্পদের সুষম বন্টন হবে, কোথাও হয়তো আমরা দেখলাম চিনি শিল্প গড়ে উঠেছে, কোথাও চা শিল্প গড়ে উঠেছে, কোথাও লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে, কোথাও কাগজ শিল্প, কোথাও তৈরি পোশাক শিল্প। দেখো বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন জনরার মানুষ, বিভিন্ন ধরনের মানুষ কিন্তু এই শিল্পগুলোতে যোগ হবে, তখন দেশের যে সম্পদ রয়েছে তার কিন্তু একটি সুষম বন্টন হবে। বিত্তশালীদের উন্নত জীবনের পাশাপাশি আমরা দরিদ্র যে মানুষগুলো রয়েছে তাদের হাতেও কিন্তু অর্থের সঞ্চালন দেখতে পাবো। এই জন্য কিন্তু বিভিন্ন ধর্মতে, যেমন আমরা ইসলাম ধর্মতে দেখতে পারি যাকাত ব্যবস্থার প্রচলন রয়েছে, অন্যান্য ধর্মতেও থাকতে পারে। এভাবে সম্পদের সুষম বন্টন যদি না হয় তাহলে কিন্তু আমাদের উন্নয়নের গতিধারা সেটি স্লোথ হয়ে যাবে। তো বন্ধুরা এবার আমরা আলোচনা করি, তোমরা চলো শিল্পায়নের যে সুষ্ঠু ব্যবস্থাপনা, রাজনৈতিক স্থিতিশীলতা সেটি নিয়ে। শিল্প কর্মকাণ্ডে আমরা দেখি দেশের মোট জনসংখ্যার 50% লোক নিয়োজিত থাকলে তাকে শিল্পায়ন হিসেবে আমরা ধরে নিতে পারি। তো দেশকে শিল্প সমৃদ্ধ রাষ্ট্রের রূপ দেওয়ার জন্য কিন্তু এই শিল্প কারখানা গড়ে ওঠা এবং সেগুলোর জন্য ব্যবস্থাপনা তদারকি করা, সে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এবং দেশকে শিল্প সমৃদ্ধ রাষ্ট্রের রূপ দেওয়ার লক্ষ্যে কিন্তু এই ম্যানেজমেন্টে খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তুমি সামান্য একটি কাজ করো, ধরো পরীক্ষার আগে তুমি একটি রুটিন করো না, এইভাবে এইভাবে পড়বো, এখন এটি লিখবো, এখন এটি পড়বো, বা পরীক্ষা দেওয়ার আগে এই ব্যবস্থাপনা ঠিক না থাকলে কিন্তু আমাদের কোনো কাজে ঠিক মতো এগোবে না। তার জন্য এই স্থিতিশীলতাটিকে কিন্তু প্রয়োজন। তো এর পেছনে আমরা যে জিনিসগুলোকে একান্ত জরুরি দেখতে পারি, যে আমরা দেখতে পারি বিনিয়োগ, অর্থাৎ বিনিয়োগ ছাড়া কিন্তু কোনো শিল্পকে আমরা সমৃদ্ধ হতে দেখি না। তো বিনিয়োগ কিন্তু দেশীয় ও আন্তর্জাতিক দুই রকমই হতে পারে। বিনিয়োগকে কাজে লাগানোর জন্য কিন্তু ম্যানেজমেন্ট ক্ষমতাটি বাড়াতে হবে। আমরা বাংলাদেশে অনেক বিনিয়োগ দেখতে পারি, বিদেশি বিনিয়োগরা আগ্রহী হচ্ছে, কেননা বাংলাদেশের অনেকেই ম্যানেজেরিয়াল দায়িত্বটি খুব ভালো মতো পালন করেছে। কিন্তু যখনই তারা দায়িত্বটি পালন করতে পারেনি, তারা কিন্তু বিদেশিরা মুখ ফিরিয়ে নিয়েছেন। রানা প্লাজা দুর্ঘটনার পর অনেকেই কিন্তু বাংলাদেশ থেকে বর্ডার ক্যান্সেল করেছেন, শুধুমাত্র ব্যবস্থাপনার এই ত্রুটির জন্য। তার মানে আমরা বুঝতে পারছি বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু ব্যবস্থাপনার ক্ষেত্রে তোমাকে দক্ষ হতে হবে। এরপর আমরা যেটি দেখি, যেমন শ্রমিকের নিরাপত্তার ব্যাপারটি আমি বললাম, সেটি এখানে আসবে, অর্থাৎ ব্যবস্থাপনার জন্য পরিকল্পনা করতে হবে, সেটিকে নিয়ন্ত্রণ করতে হবে, প্রেরণা দিতে হবে, নির্দেশনাটি ঠিক মতো থাকতে হবে, এবং শিল্পের সার্বিক কর্মকাণ্ডের জন্য সাফল্য মণ্ডিত করতে এটিকে একটি নিয়ন্ত্রিত ব্যবস্থা কিন্তু আওতাধীন করতে হবে, যার মাধ্যমে আমরা দেখব মার্কেটটি তুমি গ্র্যাব করতে পারছো, মার্কেটে পণ্যটি ঢোকাতে পারছো। তো এভাবে আমরা দেখে থাকি সাধারণত ব্যবস্থাপনাটি কাজে লাগে। যেমন শ্রমিকের নিরাপত্তা কাজের পরিবেশের কথা বলেছিলাম, যেমন 2012 সালের নভেম্বর মাসে, 2013 সালের মে মাসে আমরা পোশাক শিল্পে বেশ কয়েকটি সংঘটিত দুর্ঘটনা দেখেছিলাম, যেখানে বিশ্ববাসী সহ বিদেশি ক্রেতাদের ভাবিয়ে তুলেছিল। রানা প্লাজা দুর্ঘটনা, তাজরিন ফ্যাশন অগ্নিকাণ্ড, এরপর কিন্তু আমরা দেখেছি অনেক কিন্তু আমাদের দেশের ওয়ার্ডার ক্যান্সেল করেছে, আমাদের দেশে ভাবমূর্তিটি নষ্ট হয়েছে। তো শ্রমিকের নিরাপত্তা কাজের পরিবেশ কিন্তু এক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখবে। এরপর আমরা দেখতে পারলাম যে শ্রমিকের নিরাপত্তা কাজের ক্ষেত্রে, মনে করো তাজরিন ফ্যাশনস কিংবা রানা সাভারের রানা প্লাজা দুর্ঘটনার ঘটনা, এগুলো কিন্তু বহু মানুষকে পঙ্গু করেছে, বহু মানুষের কর্মজীবনকে কাজ থেকে নিয়ে নিয়েছে, তাদের জীবনকে দুর্বিষহ করেছে। তো এরপর তাদের যাতে ঝুঁকি হ্রাস করা যায় ধরনের ঝুঁকি, তাদের যাতে একটি জীবন বিমার ব্যবস্থা করা যায়, পেনশনের ব্যবস্থা করা যায়, এগুলো কিন্তু আমাদের ভাবতে হবে নতুন করে। মালিক পক্ষের কিন্তু এটি চিন্তা করতে হবে। মালিক পক্ষের আরেকটি আমরা অব্যবস্থাপনা দেখি, যে শিল্প কারখানায় কি ধরনের পরিবেশ রয়েছে, সেখানে শ্রমিকরা সুস্থ থাকবে কিনা সেটি কিন্তু তারা খেয়াল করে না। তাই সেখানে বাতাস চলাচলের পর্যাপ্ততা, বিদ্যুতের ব্যবস্থা, তারা যাতে আরামদায়ক করতে পারে, তারা যদি খাদ্য সরবরাহ করে, তারা যাতে উন্নত মানের খাদ্যটি সরবরাহ করে, দুপুরের খাবার দিতে পারে, এই ক্ষেত্রে কিন্তু নজর রাখতে হবে। আর শ্রমিকের ন্যায্য মজুরি প্রদান, আমরা মাঝে মাঝেই দেখি বেতন বোনাসের দাবিতে কিন্তু বাংলাদেশে আন্দোলন হয়, বিভিন্ন ঈদ কিংবা করোনা মহামারীকালীন সময়ও দেখেছি। তো 2013 সালে সরকার শ্রমিকের ন্যূনতম মজুরি 5,370 টাকা নির্ধারণ করেছেন, যদিও সেটি বর্তমানের তুলনায় অনেক কম। তো সেটি ক্ষেত্রে সরকারকেও সচেতন হতে হবে, এবং যারা এই সকল শ্রমিক
আন্দোলনের সাথে যারা জড়িত, শ্রমিকদের সংগঠনের সাথে যারা জড়িত, ট্রেড ইউনিয়ন করে, তাদের দায়িত্ব রয়েছে, তাদেরও সচেষ্ট হতে হবে এবং মালিক পক্ষের এক্ষেত্রে খুব সুন্দর একটি ভূমিকা রাখতে হবে। কেননা আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা একটি হাদিসই শুনেছি যে শ্রমিকের গায়ের ঘাম শুকাবার পূর্বেই তার মজুরিটি দিয়ে দাও। তো এ থেকে কিন্তু বোঝা যায় যে একজন শ্রমিকের মজুরিটি সেটি তার উপর কতটা প্রভাব ফেলে, তার পরিবার তার দিকে চেয়ে থাকে, তাই এই ব্যবস্থাপনাটি কিন্তু খুবই জরুরি। এরপর আমরা রাজনৈতিক স্থিতিশীলতা দেখতে পারি। ধরো আমাদের দেশে যখন হরতাল অবরোধ অনেক পরিমাণে চলত কিংবা সামরিক সময়ে অনেক আন্দোলন আমরা দেখতে পেতাম, তখন কিন্তু শিল্পক্ষেত্রে আমরা এই ধরনের উন্নতি লক্ষ্য করিনি। তাই আমাদের দেশে রাজনৈতিক স্থিতিশীলতার অভাবে কিন্তু দেখা যায় বিনিয়োগকারীরা তার উৎপাদিত পণ্য এর ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়েন, যার ফলে অনেকে কিন্তু এ থেকে অর্থ নিয়ে ফেরত যান। নতুন নতুন বিনিয়োগকারীদের আমরা আকৃষ্ট করতে পারি না। তাই এই সকল ক্ষেত্রে শিল্পায়নের ক্ষেত্রে ম্যানেজেরিয়াল দায় দায়িত্ব কিংবা রাজনৈতিক স্থিতিশীলতার ক্ষেত্রে আমাদের নজর দিতে হবে। তো বন্ধুরা, আমরা অধ্যায়টি শেষ করবো একটি কুইজের মাধ্যমে। ইপিজেড এর পূর্ণরূপ কি? এক্সপোর্ট প্রোডাকশন জোন, এলিমেন্টস প্রসেসিং জোন, এক্সপার্টাইজ প্রসেসিং জোন, নাকি এক্সপোর্ট প্রসেসিং জোন? আমি একটি ফিল্ড ওয়ার্কে, অনেক ফিল্ড ওয়ার্কে গল্প করেছি তোমাদের সাথে। আমি নীলফামারি এপিজেডে গিয়েছিলাম এবং সেখানে দেখেছিলাম প্রায় 90% মহিলা সেখানকার। তো এই ইপিজেডের পূর্ণরূপটি কি সেটা যদি তুমি একটু জানিয়ে দাও। উত্তরটি হচ্ছে এক্সপোর্ট প্রসেসিং জোন, অর্থাৎ ইপিজেডের পূর্ণরূপ এক্সপোর্ট প্রসেসিং জোন। তো আশা করছি তোমরা এর পূর্ণরূপটি কখনো যদি পরীক্ষায় আসে এবং ভুল করবে না। অনেকে এক্সপোর্ট প্রোডাকশন জোন প্রসেসিং শব্দটি দেখবে না, অনেকে প্রসেসিং জোন দেখে এলিমেন্টস দেখবে না, অনেকে প্রসেসিং জোন দেখে এক্সপার্টাইজ শব্দটি খেয়াল করবে না। তাই সবগুলো অপশন করে তোমরা উত্তরটি দিবে। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে, পরবর্তী অধ্যায়ে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থেকো। আমি আল রাব্বি সিনাস এখানেই বিদায় নিচ্ছি। নেভার স্টপ লার্নিং। আসসালামু আলাইকুম।